সেই 2000 সাল থেকে মুজিব তো এটাকে বলে যে এটা অলৌকিক মাদ্রাসা। আমিও বলি আসলে অলৌকিক মাদ্রাসা। মুজিবের মাদ্রাসাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মুজিবের মুজিবকে বন্দী করার জন্য রাত 1:30-2:00 ওসি সাহেব আসলেন, রাত 1:30-2:00 এসপি সাহেব আসলেন, আরেক দিন স্বয়ং ডিসি সাহেব আসলেন। কিন্তু বন্দি করতে এসে নিজেরাই বন্দি হলেন। মুজিব আমাকে বলল, আমি কয়দিন আগে স্বপ্ন দেখলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছেন যে তোমাকে উত্তরবঙ্গের গভর্নর করে পাঠাচ্ছি। আল্লাহু আকবার। খুশিতে আমি উদ্বেলিত হলাম যে হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে এটা কবুল হয়েছে। এই দুনিয়ার এই যে জান্নাত, দুনিয়ার এই যে ফেরদাউস, এই যে হযরত ফাতেমাতুজ জাহরা মহিলা দাখিল মাদ্রাসা, আরো কতগুলো শাখা। আজকে আসলে মুজিব একটা ঢেউ তুলে দিয়েছে আমার মনোজগতে, অনেক অতীতের স্মৃতির দুয়ারে নক করছি। সেই 1999 সাল যখন এই প্রায় নদী এবং পানির বুকে এক পাশে ছোট্ট এই মাদ্রাসার জন্ম হয়েছিল এবং 2000 সালে এক বছর পরেই মুজিব আমাদের মাদ্রাসায় কামিল পাস করে সে বের হয়েছে। আমার জীবনের শিক্ষকতার এই 40 বছরের জীবনে মুজিবের একটা অবস্থান আছে যেটা আর কেউ নিতে পারেনি। মুজিব ওখানে একাই বসা আজও। মুজিবকে বললাম যে আমার পিতা মৌলানা আব্দুল গনি রহেমাহুল্লাহ এই তিস্তা এলাকায় এক মাস ছিলেন, তিনি যাবার সময় আমাকে বলে গেছেন এই এলাকার মানুষের মন খুবই কোমল, ইমান ইসলামের জন্য উর্বর ভূমি, তোমাকে উত্তরবঙ্গের জন্য আমি রেখে গেলাম, পিতা বলেছিলেন। মুজিবকে বললাম তোমাকে ওই মাদ্রাসায় পাঠাতে চাই, তুমি কি বলো? খেদমতের বিশাল জায়গা আছে, ওই জমিনটা অনেক মুখাপেক্ষী তোমার মতো একজন ফার্মারের যে আবাদ করবে ওই এলাকাকে। মুজিব শুনে আমাকে বলল হয়তো বা এটাই আমার একটা স্বপ্নের ব্যাখ্যা, আমি খুঁজতেছিলাম ওই স্বপ্নটার কি ব্যাখ্যা, এখনই বুঝলাম যে আমার স্বপ্নটা এটাই। মুজিব আমাকে বলল আমি কয়দিন আগে স্বপ্ন দেখলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছেন যে তোমাকে উত্তরবঙ্গের গভর্নর করে পাঠাচ্ছি। আল্লাহু আকবার। খুশিতে আমি উদ্বেলিত হলাম যে হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে এটা কবুল হয়েছে। সেই 2000 সাল থেকে মুজিব তো এটাকে বলে যে এটা অলৌকিক মাদ্রাসা। আমিও বলি আসলে অলৌকিক মাদ্রাসা। মুজিবের মাদ্রাসাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মুজিবের মুজিবকে বন্দি করার জন্য রাত 1:30-2:00 ওসি সাহেব আসলেন, রাত 1:30-2:00 এসপি সাহেব আসলেন, আরেক দিন স্বয়ং ডিসি সাহেব আসলেন। কিন্তু বন্দি করতে এসে নিজেরাই বন্দি হলেন। সদাসিরে ই মুজিবে জানে ও, ওসি সাহেব এসে ভাঙ্গা ঘরে
টিনের ভাঙ্গা বেড়া, 1000 ছাত্র ছাত্রী এই ভাঙ্গা ঘরে রাত দেড়টা দুটা কোরআন পড়ে হাদিস পড়ে, জান্নাতে পা দিয়ে ওসি সাহেবের মন আল্লাহ তাআলা এক টানে কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। ওসি সাহেব বললেন, মুজিব সাহেব বন্দি করতে তো আসলাম, এখন টাকা দিয়ে যাব আপনাকে, টাকা দিয়ে যাব, বরাদ্দ দিয়ে গেলেন। জানি না ওসি সাহেবদের এই কথা আমি ফাঁস করে দিচ্ছি, সেটাও আশা করি ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য যারা করে তাদের কোনো লস নাই। ওসি সাহেবকে দিয়ে কাজ হলো না, শেষ যারা এই প্রতিষ্ঠানকে ফুৎকারে উড়িয়ে দিতে চেয়েছিল, আল্লাহর এই নূরকে উড়িয়ে দিতে চেয়েছিল, তারা এসপি সাহেবকে পাঠালেন। এসপি সাহেব এসে অবস্থা দেখে ভাঙ্গাগড়ের এই মণিমাণিক, ভাঙ্গাগড়ের এই সূর্য চাঁদ দেখে এসপি সাহেব হতবিহ্বল হয়ে বলে গেলেন, মুজিব সাহেব আপনাকে তো অ্যারেস্ট করতে এসেছিলাম, কিন্তু নিজে অ্যারেস্ট হয়ে গেলাম। মুজিবের রু তাদের রুকে অ্যারেস্ট করে ফেললো, বন্দি করে ফেললো, এর মায়ার বাঁধনে আবদ্ধ করে ফেললো। 1000 ছাত্রের রূহ প্রাণ মুজিবের নেতৃত্বে সেদিন যে অদৃশ্য কাজ করেছিল আমরা বুঝি সেটা কি ছিল, দুনিয়ার ব্যাখ্যা এটা মানুষ বুঝবে না। এসপি সাহেব ভক্ত অনুরক্ত হয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন, বাস্তবায়ন করলেন, কিছুতে কাজ হচ্ছে না। পরে আসলেন স্বয়ং ডিসি সাহেব, উনি এসে গোটা বছরের গোটা জেলার বরাদ্দ ঘোষণা করে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর পথের প্রতীকদের গায়ে যারা আগুন জ্বালায়, যারা আগুন জ্বালায় তারা জানে না আগুনের ভিতরেই তাদের জন্য গোলে গুলজার, ফুল বাগান, গোলাপ ছামিলে বেলির জন্ম হয়ে যায় মুহূর্তে। আগুন তুমি শান্তি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য নবীর জন্য তুমি শান্তি আর শীতলতার মূর্ত প্রতীক হয়ে যাও। আল্লাহর পথের প্রতীকদের জীবন দেখো, আগুনের ভিতরে গিয়ে দেখো এটা কোন লাইফ স্টাইল, আগুনের ভিতরে মজা করে বসে আছে। আল্লাহু আকবার। একদিন পুল সেরাত যখন আমরা পার হব, জাহান্নামের আগুন বলবে, ইমানদার পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার নূর আমার নারকে, আমার আগুনকে নিভিয়ে ফেলছে, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও। এরকম ঈমান আমাদের চাই কিনা? কালকের ওয়াজে বলেছিলাম আমাদের রুহের জগৎটা বিশাল, আমাদের রুহটার পরিব্যাপ্তি আকাশের চেয়েও বড়, আকাশের চেয়েও বড় মর্যাদায় আকাশের চেয়েও বিশাল।